এবার স্বাস্থ্যসাথীর খরচ নিয়ে উদ্বেগ নবান্নে গত বছরের শেষে স্বাস্থ্যসাথী প্রকল্পকে রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য উন্মুক্ত করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার কর্মসূচি শিবিরে এই প্রকল্পের সুবিধা চেয়ে মানুষের ঢল নেমেছে ক্রমেই বাড়ছে রোগীর চাপ ফলে পাল্লা দিয়ে বাড়ছে খরচের বোঝাও বাজেটের উপরে তার বরাদ্দ করতে হচ্ছে অতিরিক্ত আড়াই হাজার কোটি টাকা স্বাস্থ্যসাথীর খরচ শেষ পর্যন্ত কোন অঙ্কে পৌঁছবে তা নিয়ে প্রশাসনের অন্দরে জোর চর্চা চলছে প্রশাসনিক সূত্রে খবর এখন প্রতিদিন গড়ে তিন হাজার রোগীকে স্বাস্থ্যসাথীর সুবিধা দিতে হচ্ছে চিকিৎসার বিল মেটাতে রোজ খরচ কম বেশি ছ কোটি টাকা এখন যারা সুবিধা নিতে যাচ্ছেন তাদের পঁচিশ শতাংশ সম্পূর্ণ নতুন দুয়ারে সরকার কর্মসূচিতে নাম নথিভুক্ত করেছেন তারা সেই কর্মসূচির চতুর্থ পর্বের শেষে পরিস্থিতি যা দাঁড়িয়েছে আধিকারিক মহল তাতে বিস্মিত কারণ পঞ্চম পর্ব বাকি থাকতে উপভোক্তার সংখ্যা বিপুল সংখ্যাটা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে ক্রমবর্ধমান উপভোক্তার চাপ সরকার নেবে কিভাবে সে প্রশ্ন উঠছে হয়ে উঠছে আধিকারিকরা জানান আগে প্রকল্পের একাংশ বিমার আওতায় ছিল ফলে সরকারকে শুধু প্রিমিয়াম দিতে হতো এখন উপভোক্তার চিকিৎসা বাবদ যা খরচ পরিবারের পিছু পাঁচ লক্ষ টাকা হবে তা পুরোটাই দেবে রাজ্য সরকার প্রশাসনের আশঙ্কা এর উপরে বেসরকারি হাসপাতাল নার্সিংহোমের চিকিৎসা সরকারি দর পরিমার্জন করা হলে রাজ্যের আর্থিক বোঝা এক ধাক্কায় আরও অনেকটা বেড়ে যাবে চলতি পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তরের নির্ধারিত বাজেটের বাইরে টাকা বরাদ্দ করতে হয়েছে রাজ্যকে সামনে বিধানসভা ভোট তার আগে কেন্দ্রের পূর্ণ বাজেট হলো রাজ্য ভোট অন অ্যাকাউন্টের সম্ভাবনা রয়েছে এই প্রকল্পের খরচ ও তার নিরিখে বরাদ্দের প্রতিফলন তাতে থাকতে পারে বলে আধিকারিক মহলের ধারণা রাজ্যের প্রতিটি বেসরকারি হাসপাতালে নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর পরিষেবা নিশ্চিত করতে চাইছে সরকার রাজারহাটে বেসরকারি ক্যান্সার হাসপাতালকে সম্প্রতি এর অধীনে আনা হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড বা ইউনিক রেজিস্ট্রেশন নম্বর কার্ড পর আগে পর্যন্ত থাকলে রোগী ফেরানো যাবে না বলে বেসরকারি হাসপাতাল নার্সিংগুলি হোমগুলিকে নির্দেশ দিয়েছে রাজ্য এইসব প্রতিষ্ঠানের দাবি মেনে চিকিৎসার সরকারি দর পুনর্বিবেচনা আশ্বাস দিয়েছেন সরকার চব্বিশ জানুয়ারি পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে জুড়ে প্রায় চলা ছাব্বিশ হাজার শিবিরে অন্তত এক কোটি উনত্রিশ লক্ষ ছেষট্টি হাজার মানুষের বিভিন্ন পরিষেবা নিশ্চিত করেছে সরকার শীর্ষে রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প এই দিন পর্যন্ত অন্তত ছিয়াত্তর লক্ষ ছাব্বিশ হাজার আবেদনকারীকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে গত বুধবার থেকে আটই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দুয়ারে সরকারের পঞ্চম পর্ব এই সময়ের মধ্যে আরও বহু মানুষকে স্বাস্থ্যসাথীর সুবিধা দিতে হবে এখনকার হিসেব অনুযায়ী দৈনিক প্রায় ছ কোটি টাকা খরচের হার এক থেকে গেলে আগামী বছরে রাজ্যকে কম বেশি বাইশ দুই কোটি টাকা খরচ করতে হবে এরপরে চিকিৎসার দর এবং প্রকল্পের সুবিধা গ্রহণকারীর সংখ্যা বাড়লে খরচের বহর কোথায় পৌঁছবে সেটা আদিকে মহলের চিন্তা বাড়াচ্ছে এক প্রশাসনিক কর্তা অবশ্য বলেন স্বাস্থ্য দপ্তরের জন্য বরাদ্দ বাইরেও প্রায় পঁচিশশো কোটি টাকা দিয়েছে সরকার এই টাকা স্বাস্থ্যসাথী পরিষেবা দিতে কাজে লাগবে পরে যে আরও অর্থ লাগবে তার ব্যবস্থা করবে সরকার তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে উঠে আসা একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম